কারণ সাহাবীরা একবার নবীকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাবা আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এই দুই মসজিদের মধ্যে দাম বেশি কার? না না, মক্কার কাবা আর ফিলিস্তিনের বাইতুল মসজিদ লয় বাইতুল মুকাদ্দাস এই দুই মসজিদের মধ্যে দাম বেশি কার? না না না, বুঝা আসবে এক কথা কজবে। আপনারা যদি না বোঝেন তাহলে চুপ করে থাকেন, আমি তো বলার জন্য আসছি নাকি কোন? আমি কি এখানে বলার জন্য আসি নাই? আল্লাহ রাসূল বললেন মক্কার কাবার মধ্যে নবীরা নামাজ পড়তে পারে দুই চারজন, কিন্তু সমস্ত নবী মক্কার কাবার মধ্যে নামাজ পড়ে নাই। আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ আদায় করেছে। ওই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করার কারণে একটা ডিগ্রি পাইছে, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আপনারা বলেন তো গোটা পৃথিবীতে ইহুদির সংখ্যা কত আপনারা জানেন? এক কোটি হয়নি, ওই 96 লাখ ধরেন, 96 লাখ, এক কোটি বর্তমানে ধরেন, বর্তমানে এক কোটি ধরেন, গোটা পৃথিবী জুড়ে ইহুদির সংখ্যা হলো মাত্র 1 কোটি আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। মুসলমানের সংখ্যা কয় কোটি? যদি 230 কোটি মুসলমান পেশাব করে দেয় ওই 1 কোটি ইহুদি ভাসিয়া যাবে, ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? কিন্তু তারপরেও ওরা মুসলমানদেরকে হত্যা করতেছে আর মুসলমানেরা কিছুই করবার পারতেছে না। আপনার বলেন তো কারণ কি? কারণ হলো নামাজ। কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ভুলে দেয়, ধরে কোন কথা ঠিক কেরা? আপনি বলেন তো মসজিদে আজান দেওয়ার পরে আওয়ামী লীগেরা পদ্মাপুরের কোন মসজিদে খোঁজে? মসজিদ তো কয়েকটা আছে, আছে না নাই? গোটা প্রতাপপুর মিলে কয় মসজিদ? পাঁচটা মসজিদ। তাহলে পাঁচটা মসজিদ আওয়ামী লীগের কোনটা? শুনতে না, সব এই দেখেন চাচা কিছু বলার আগে সব বলে দিচ্ছে। আমি যদি চাচার কাছে দাঁড়াই, মনে করেন কথার কথা, চাচা একদল আমি একদল, মনে করেন এটা বুঝানোর জন্য বলতেছি, আমি যদি চার আঙ্গুল পিছনে থাকি চাচা কি করবে আমার পিছনে হাত দিয়ে বলি বাজান খাতার সোজা করবা? আমি যদি বলি চাচা আপনি আওয়ামী লীগ আমি জামাতে ইসলাম, চাচা কাতার সোজা করা যাবি না। এখন বিএনপি যদি চার আঙ্গুল সামনে যায় তা আমি কি কম সামনে থাক? অক্টা নেলিয়ে কাতারও তাই, কাতারও তাই, তুই যতই বিএনপি আওয়ামী লীগ জামাত কর, বাইরে কর, আল্লাহর ঘরের মধ্যে কোন দল চলবে না, সব মুসলমান এক কাতার, ধরে কোন কথা ঠিক কিনা? আজকে 230 কোটি মুসলমান 1 কোটি ইহুদির সঙ্গে না পারার পিছনে কারণ হলো এই নামাজ। আল্লাহ রাসূল বলেছে লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এটা আমার কথা না, রাসূল বলেছেন লা সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে পড়বে না সে হবে কাফের। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? এই আপনি যদি নামাজ নাও পড়েন তাও কম, তখন এই জন্যই বলেন যে ফজর থেকে আপনি নামাজ ধরবেন বাকি জীবন আর নামাজ ছাড়বে না। আল্লাহ কয় তুই যত নামাজ না পড়েছিস গুনাহ হয়েছে, আমি ফজর নামাজ ধরার কারণে তোর সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে বলতে কোনো সমস্যা আছে? আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন? বেনামাজি কাফের, বেনামাজি কাফের।
এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর ওয়াজ না শোনাই ভালো, আমরা কাফের হয়ে গেলাম। কে রে পাগলা, কাফের হলে মুসলমান হওয়া যাবে? কথা কোন ঠিক কি না? কিন্তু মুসলমান হয়ে কাফের হওয়া যাবে না। হিন্দু থেকে মুসলমান হওয়া যাবে, ইহুদি থেকে মুসলমান হওয়া যাবে, কিন্তু মুসলমান কোনোদিন ইহুদি হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবু তাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহই বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করো সেইটা কবুল করা হবে না। এটা হিন্দু পড়া হলেও আল্লাহর এই কোরআনের আয়াত সত্য, জোরে কোন কথা ঠিক কি না? এটা কি আমার আয়াত? আল্লাহর আয়াত। এখন আসেন আমাকে এই পাড়ার মধ্যে কিছু হিন্দু আছে না নাই? আমি হিন্দু ভাইরা যদি বলে হুজুর আপনি আমাকে বিরুদ্ধে ওয়াজ করতেছেন, আল্লাহ বলতেছে বিরুদ্ধে না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুই যতই হিন্দু থাক আর খ্রিস্টান থাক মরার সময় মুসলমান হয়ে মর। সুবহানাল্লাহ। যেরকম পুবির মিত্র, পুবির মিত্র জোরে কোন কি মিত্র? এই পুবির মিত্র নাম শুনেন না আপনারা সিনেমা? স্টপ করে মরে মরছে মুসলমান হয়ে গেল। শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন ভগবান 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 করছে আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে। রাসূল বলেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরার কারণে আমি আল্লাহ আল্লাহর সারা জীবনের অপরাধকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন মনোযোগ দিয়ে শোনা লাগবে, যে নামাজ নেওয়াজ করব এই নামাজের কথা শোনার দরকার আছে না নাই? কারণ আমরা যে ঘরটার উন্নয়ন কল্পে মাহফিল করতেছি সেইটাই হলো নামাজের ঘর। ধরে কোন কিসের ঘর? এইটা বলার আগ দিয়া সামান্য ছোট্ট একটা আলোচনা করি। আলোচনাটা হলো নবীর মেয়ে ফাতেমা দুপুর বেলায় হযরত আলীর কাছে সে কাঁদতেছে। আলী বলতেছে ফাতেমা কান্দ কেন? বলে কান্দার কারণ হলো আমার হাসান হোসাইন খুদার জ্বালায় সব সময় আমার কাছে খাবার চাই। আপনি হলেন বাবা, বাবার কাছে সন্তান কিন্তু সাহস কম পায়, বরং তারা মায়ের কাছে সাহস বেশি পায়। ধরে কোন ঠিক কি না? এখন না খাইয়ে সন্তান দুইটা ঘুমায় গেছে, চেতন পাইলেই তো আমার কাছে খাবার চাবে, আমি এখন কি করব? আলী বলে ফাতেমা আমার পকেটে কোনো টাকা নাই যে তুমি বাজার থেকে আমার কিছু আনতে বলবে, সে আনার মতন কোনো পয়সা করি নাই। ফাতেমা বলতেছে তাহলে একটু ধৈর্য ধরেন। হযরত আলী একটু ধৈর্য ধরার পরে ফাতেমা একটা ওড়না নিয়ে এসে হযরত আলীর হাতে দিলেন, দিয়ে বললেন স্বামী গো আমার এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি হাসান হোসেনের খাবার নিয়ে আসবেন। হযরত আলী ওড়নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইলেন, জামার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন আর চিন্তা করতেছেন আমি ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওড়না, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটাই হলো দুর্বল পুরুষ। আপনারা বলেন তো বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না খারাপ? আমাদের মধ্যে অনেকে নাই খাবার বসা খালি বইয়ের গলার দিকে তাকা থাকে। বউ কয় কি দেখো গো, তোমার বউ তুমি দেখতে, আগে খাও তারপরে দেখো, খালি তাকায় থাকে। তখন বউ একেবারে ব্লাউজ খুলে দিছে, দেখো দেখো। স্বামী বলতেছে হতে হতে হচ্ছে না রে, হতে হতে হচ্ছে না। বউ কয় কি হচ্ছে না? বলে জমির ধারে একটা জমি বাড়াইছে 80,000 টাকা দাম, কিন্তু আমার 60,000 টাকা আছে আর 20,000 টাকা হলেই জমিটা হয়। বউ বলতেছে ধৈর্য ধরেন, এবার না হলে সামনে বার হবে। স্বামী বলতেছে তোর বাপের জমি, যে আমি ধৈর্য ধরলে ওই জমি থাকবে। বউ বলতেছে রাগ করেন কেন, তাহলে আমি করব কি? স্বামী বলতেছে ওই যে বিয়ের সময় তোর বাপ যে মালাটা দিছে গলাপ পরে আমাকে ভাত খাওয়াচ্ছিস, ওই মালা সোনার মালা কিন্তু সাইজ নাই, ওলা মালার চলে করে ওই মালাটা আমাকে দে, বিক্রি করে আমি জমিটা নেই। এই ভাত খাইতে খাইতে শপথ করে বলতেছি আগামী বছর তোক দুই ভরি সোনার, এটা তো এক ভরি, তোক দিব দুই ভরি সোনার একটা ডিজিটাল মালা।
বউ স্বামীর কথা খুশি হয়ে মালা খুলে দিছে ওই বেচে জমি লিছে বইয়ের মালা বেচে কি লিছে মেয়েরা কিন্তু সব কথা খেয়াল না থাকলেও কিছু কথা মেয়েদের খেয়াল থাকে কি থাকে না ধরে কিন্তু এক বছর পরে এসে বলতেছে কে গো স্বামী গত বছর মালা বিক্রি করে জমি নিলেন তখন স্বামী মুচকি মুচকি হাসে বউ বলে হাসেন কেন বলে তুই বজবেশিদের ওয়াজ শুনিসনি বউ কয় বজবেশিদ আবার কি ওয়াজ করছে বজবেশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী তো তোক যদি মালা ফাড়াই আমার ভালো লাগে তাহলে মালা কেনার কি দরকার বউ কই বাদ পারি এরকম কিছু স্বামী আছে না নাই জোরে কেন আছে না নাই বইয়ের জিনিস বেচা খায় হযরত আলী চিন্তায় পড়ে গেল এই অন্যটা বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞেস করে আলী ভাই অন্যা তো পুরুষ মানুষ পরে না অন্যা পরে হলো মেয়ে মানুষ কি অন্যাটা কার আর আমি যদি বলি ফাতেমার তাহলে সঙ্গে সঙ্গে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী যখন বইয়ের অন্যা বেচা খায় আলী হলো দুর্বল পুরুষ হযরত আলী পকেটের মধ্যে অন্না নিয়ে ঘুরতেছে কিন্তু বের করার সাহস পাচ্ছে না এমন সময় এক খরিদ্দার এসে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন আলী চমকে গেল পকেটের মধ্যে আছে অন্না দুনিয়ার কেউ জানে না জানে কে কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন সঙ্গে সঙ্গে হযরত আলী পকেট থেকে অন্য বের করলেন খরিদ্দার একটা ব্যাগ এরকম তার সামনে ধরল আলী অন্য দিলেন ওই খরিদ্দার একটাবার অন্যার দিকে তাকালো না একটাবার অন্যার দিকে তাকাই নাই বরং ওই ব্যাগের মুখটা ধরে হযরত আলীর হাতে ছয়টা দেরহাম দিয়ে ওই খরিদ্দার যখন চলে যায় হযরত আলী ছয়টা দেরহাম নিয়ে এক দৌড়ে খাদ্যের দোকানে দোকানদারকে বলতে দে ভাই আমার হাসান হোসাইন না খায়া কানতে কানতে ঘুমায় গেছে ঘুম থেকে উঠলি খাবার চাবে এই ছয়টা দেরহামের যা খাবার হয় সে খাবারটা আমাকে টোপলা করে দাও দোকানদার তাড়াতাড়ি টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবে এমন সময় এক ফকির এসে হযরত আলীর সামনে সালাম দে বলে আলী ভাই আজকে তিন দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই মেহরবানি করে যদি আমার একটু দান করতেন তাহলে আমার পরিবার নিয়ে আমি একটু খাবার খাইতাম আলী মনে মনে চিন্তা করে ছয়টা দেরহাম দিয়া সন্তানের জন্য খাবারের টোপলা নিচ্ছি আর এমন সময় ফকির আমার সামনে আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার আলী রে আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সাইলকারীকে ফিরাইয়া দিস না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সাইলকারীকে ফিরাইয়া দিস না আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ তুমি সন্তানের মোহে পড়ে সম্পদ করতেছ কিন্তু তুমি যখন মরে যাবে তোমার সন্তানগুলো সম্পদ রাখবে না ওটা বেচা বেচা গাঁজা খাবে ধরে কোন কথা ঠিক কি না এই জন্য আল্লাহ কোরআনে বলেছে সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ছয়টা দেরহাম থেকে একটা দেরহাম ফকিরকে দিবার চায় আর পাঁচটা দেরহাম দিয়া খাবার কিনে নিয়ে যাবে এই মনে করে সাইলকারীর হাতে যখন একটা দেরহাম দিচ্ছে এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন আলী রে তুই ফকিরকে একটা দেরহাম দান করলে আল্লাহ তোকে দশটা দেরহাম দান করবে তুই যদি দুইটা দেরহাম দিস আল্লাহ তোকে বিশটা দিবে তুই যদি ছয়টা দেরহাম দিস রে আলী আল্লাহ তোকে দুনিয়াতে ষাট দেরহাম দিয়া দিবে আপনারা বলেন তো হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড় উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে আলীরে সালাম দিয়ে বলে আলী ভাই অযথা বাজারে ঘুরা কোনো লাভ নাই বাজার হলো দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা অযথা বাজারে ঘুরে কোনো লাভ লাভ আছে আপনার অযথা পাঁচের বাজারে ঘোরেন না আসলে নামাজ পড়বার ঢুকে দেখে চার মিনিট পরে জামা তুমি চার মিনিট কয় মিনিট ওই চার মিনিটের মধ্যে ছয়বার ঘড়ি দেখে
কেস আছে দেখেন তার কয় মিনিট আচ্ছা বা আরো দুই মিনিট আজ ঘড়ি লড়তেছে না রে আজ ঘড়ি চার মিনিটের মধ্যে ছয়বার ঘড়ি দেখেও আফসোস করে কয় আজ ঘড়ি লড়তেছে না অথচ দেলোয়ারের স্টলে আইসা ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে দেলোয়ার খালি গাল ফুলে খাড়া হয়ে আসে এই শালারা গল্প ছাড়ে না আমার অন্য খরিদ্দারও বসার চান্স পায় না ধরে কত কান না কেন মসজিদের মধ্যে তুমি চার মিনিটের মধ্যে ছয়বার ঘড়ি দেখো তুমি কি জানো যেই ঘরের মধ্যে তুমি বসে আছো সেই ঘরের দরজায় তুমি কি দোয়া পড়েছো একটাবার খেয়াল করে দেখেছ যে দোয়াটা তুমি পড়েছো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক এই দরজা দিয়া তারা ঘরের মধ্যে ঢুকলো যতক্ষণ ঘরের মধ্যে থাকবে নামাজ পর্যন্ত নামাজের পরে থাকা যাবে না নামাজ পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করবে জোরে কোন সুবহানাল্লাহ আমি কি বলছি নামাজ পর্যন্ত নামাজের পরে না থাকা যাবে না তিনজন মুসল্লি বসে আছে চার ফ্যান দিয়ে কয় ফ্যান চার ফ্যান ঘুরতেছে ওরা তিনজন গল্প করতেছে ফেরেশতা কয় আল্লাহ সবাই নামাজ পড়া চলে গেল এরা তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে এর কি রেজাল্ট কি আল্লাহ বলতেছে নামাজের পরে ওরকে মাথার উপর যে ফ্যান ঘুরিছে ওই ফ্যানের বিল কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প করবে ধরে কোন কথা ঠিক কিনা দুই একজন যে মসজিদত ফ্যান দিয়ে শুতে পড়ে ওনার বাপের বাড়ি কি মসজিদ তোমার বাপের ঘর নামাজের আগে আজানের পরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত আপনার উপর বর্ষণ হবে কারণ দোয়া করেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক তাহলে মসজিদের মধ্যে মন ছটফট করে আল্লাহ বলেছেন আস্তাইনু খুব খেয়াল করবেন আস্তাইনু বিসসবরি ওয়াস সালা ইন্নাল্লাহ মাআস সাবিরিন মুটলা বলতে চালি ভাই অজাতা বাজারে ঘুরে কোনো লাভ নাই এই উটটা আপনি কিনে নেন একশো দেড়হাম আলী বলতেছে এক টাকাও আমার পকেটে নাই উটটা কিনে কেমনে কিনবো উটওয়ালা বলতেছে আলী ভাই আপনি বাকিতে উটটা নেন বিক্রি করে আপনি টাকা দিবেন এটাও কি আপনি পারবেন না হযরত আলী একশো দেড়হাম বাকিতে উটটা নিলেন উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে চারিদিক থেকে খরিদ্দার এসে আলীকে ঘিরে ধরছে রাসূল বলেছেন একজন আলেমের চেহারার দিকে যদি তাকাও আল্লাহ তোমার জীবনের সগিরা গুনাহ মাফ করে দিবে আপনারা বলেন তো হযরত আলী কি তুইয়া মুই আলেম না বড় আলেম কত বড় কন্ঠ আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী আবু বকর রাদিয়াল্লাহ যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী সুবহানাল্লাহ কোন হযরত ওসমান যখন মদিনার খলিফা তখনও আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী কারণ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা আমি হচ্ছে এলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা ধরে কোন সুবহানাল্লাহ ওই যে দেখেন কয়টা একসাথে উঠলো ওরা কি জানো অকাম করবি দেখেন এই এই ছেলেদের এই বয়সের ছেলেদেরকে স্বয়ং জিব্রাইল এসে যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না কারণ এদের হাতে এমন একটা মাল আছে এমন একটা মাল এদের হাতে এসে গেছে যে স্বয়ং জিব্রাইল যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না ভালো কেমনে করবে আমার কাছে দোয়া করেন হুজুর বাচ্চা খালি কান্দে দোয়া করে দিলাম কান্দন আরো বাড়িছে কিছুদিন পর কয় হুজুর দোয়া দেওয়া হলো না পানি ভরা দেন পানি ভরা দিলাম আরো ধরে কান্দে মেয়ের মা রাগ করে কয় দোয়া দরুদের ফজিলতার নেই এক আধ মাস পরে কইলাম মা খবর কি কয় আর কান্দে না তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো কয় ওই যে যখন কান্দে মোবাইল চালু করে দেই হুজুর জানেন আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না
মাসুম বাচ্চাকে মোবাইল দিছে আর এই এর তো তাগড়া আইডিয়া হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি না ইয়ালা গুলা মিস কল পাছে উঠে চলে যাচ্ছে এটা কি আমি ঢাকা তো আজ করব আর কি করে এটা আমার এলাকায় ওয়াজ করতেছি আপনি কি মনে করছেন নামাজের উপরে কথা চলতেছে আর নামাজের ওয়াজ ভালো লাগে না এই বেটা 14 গুষ্টি মুসলমান হওয়ার পারবে না জোরে কোন কথা ঠিক কি না নামাজ ভালো লাগে না তোমাকে ভালো লাগে কি চারিদিক থেকে খরিদ্দার এসে হযরত আলীর দিকে তাকায় আছে কারণ আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবু হাজরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আমার পরে এই দুনিয়াতে সবচাইতে বড় আলেম হলেন হযরত আলী একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমে গেছিলেন আপনারা ঘটনা জানেন জেরুজালেমের কিনারে যখন গেছেন খ্রিস্টানেরা স্বাগতম জানার জন্য আইছে তো উটের পিঠে যে মানুষটা বসে আছে তাকে হযরত উমর মনে করে এরকম একটা চৌকি এনে চৌকির নিচে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমির আল মুমিনিন সরাসরি উট থেকে নামতে আপনার কষ্ট হবে তো এই জন্য চৌকির উপর দিয়ে আমার পিঠের উপর পাঁও দিয়ে নামেন তো উটের পিঠের মানুষ খালি ছোট বাচ্চার মতো কান্দে জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে আমির আল মুমিনিন আমরা কি বেয়াদবি করলাম কান্দেন কেন তো বলতেছে আমি তো উমর না রে আমি হলাম রাখাল আর নিচে যে দড়ি ধরে আছে ওটা হলো উমর খ্রিস্টান এলাকায় কি কন রাখাল উটের পিঠে চড়ে আর রশি ধরে জমিনে হযরত উমর এটা কেমনে হয় রাখাল বলতেছে আল্লাহর ইসলাম যদি মানে তাহলে এমনি সম্ভব হয়ে যায় সমস্ত খ্রিস্টান কইলো আর কিছু লাগবে না মুসলমানের এই চরিত্র দেখে আমরা খ্রিস্টানকে কবর দিয়া মুসলমান হয়ে গেলাম সব মুসলমান হয়ে গেছে কিন্তু ওদের মধ্যে একটা বেকা যেরকম কি বেকা বোঝেন না কুকুরের ন্যাস বেকা না সোজা ফির সাহেব বলতেছে কি জন্য আমার কাছে এত ঘোরাঘুরি করিস হুজুর গরিব মানুষ সংসার চলে না জিন হাজির করা শিক্ষা দেন তো জিন হাজির করা শিক্ষা দিছে ওই বাড়ির যা দোয়া দরুদ পড়ছে জিন আছে কি জন্য হাজির করছেন বলে গরিব মানুষ ভাই অনেক টাকার দরকার তো জিন টাকা দিয়ে চলে গেছে পরে আবার জিন হাজির করছে জিন বলে কি জন্য ডাকতেছেন হুজুর বলে আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে দিছে পরে দিন বলতে হুজুর এখন কি করব বলে এখন ভালো ভালো যত খাওয়া আছে হোটেল চুরি করে নিয়ে এসে আমাকে জিন দিয়া বলে হুজুর এখন কি করব বলে এখন আর কোনো কাম নাই তুই যা না 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 আপনি আমাকে হাজির করছেন আমি তো যাবো না কাম দেন আমার তো কাম নাই রে কি কাম দেবো কাম না থাকলে আপনার ঘাড় ভাঙবো ওই পীরের কাছে মারছে দৌড় পীর সাহেব কয় দৌড় আসকেন বলে হুজুর জিন হাজির করার পারি তার আবার তো পারি না জিন খালি কাম চাই কি কাম দিব আমার তার কোনো কাম নেই বলে জিন কোথায় কই যে আসতেছে আমার ঘাড় ভাঙবি আসুক জিন যে আইছে এই মুড়িদের কাম নাই কিন্তু আমার কাম আছে বলে তার কাজ দেন বলে যা কুত্তার বেকা না সোজা কর যা তো জিন কানে সোজা হয় ছাড়া দিলি বেকা হয় কানে সোজা হয় ছাড়া দিলি বেকা হয় জিন কয় আল্লাহ রে কিয়ামত হয়ে যাবে এই কাম তো কোনো দিন সে ছবি নেয় এরকম কুত্তের নেজের মতন কিছু শ্রোতা কোরআনের মাহফিলে থাকে জোরে কোন কথা ঠিক কি না আপনি যত ওয়াজ করেন ওয়াজের আগেও বেকা ওয়াজের পরেও বেকা আপনার কি বেঁকা হয়ে শুনতেছে না সোজা হয়ে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন খরিদ্দারের মধ্যে একজন বলতেছে আলী ভাই কত দাম নিবেন ও তো যে কথা বলতেছিলাম সেটাকে বলি এখন ওই বেঁকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রির কাছে যা বলতেছে আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন আর মদিনার থেকে উমর আসে সব খ্রিস্টান মুসলমান করছে কাম তো সারা পাদি দৌড় এসে বলতেছে ও মুসলমানের খলিফা ওমর আমিও মুসলমান হওয়ার চাই ওমর ফারুক বলেন আলহামদুলিল্লাহ আপনি খ্রিস্টানদের পাদ্রি আপনি মুসলমান হলে তো খুব ভালো কথা পাদ্রি বলতেছে মুসলমান হব তবে চারটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে বলে কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বি না ওই জায়গার নাম কয় লাগবে
দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর কবরটাও জীবিত লাশটাও জীবিত ওই কবর আর লাশের নাম বলতে হবে পৃথিবীর মধ্যে এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরও জীবিত থাকে চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে আবার বহু বছর একই সঙ্গে দুই ভাই মারা গেছে এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড় উমর ফারুক বলে পাদ্রী রে এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই তাহলে উত্তর কেমনে দেব পাদ্রী বলতেছে তাহলে আর আমি মুসলমান হলাম না উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় হযরত আলী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা শিক্ষামন্ত্রী বলতেছে জেরুজালেমের খবর কি বলে সব খ্রিস্টান মুসলমান হসে কিন্তু একটা পাদ্রী মুসলমান হয়নি আলী বলতেছেন পাদ্রী আবার হলো না কেন বলে পাদ্রী আমাকে চারটা প্রশ্ন করছে উত্তর দিবার পারিনি বলে কি প্রশ্ন করছে বলে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না আলী বলতেছে যে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল তখন আল্লাহ সাগরক রাস্তা বেড়ে দিছে ওই সময় সূর্যের আলো ওই সাগরের তলাত গেছে যখন ফেরাউনের গোষ্ঠী পার হবার গেছে তখন আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না মরসুম করছে কে রে দুই নম্বর প্রশ্ন করল পৃথিবীর এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাম ওমর বলে আলী রে পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরও জীবিত থাকে আলী বলতেছে মায়ের উদর সন্তান নিঃশ্বাস নেবার পারে না এরপরেও আল্লাহর কুদরতে জীবিত থাকে আলী রে পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে যমজ জন্মগ্রহণ করছে আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড় আলী বলতেছেন এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম আর এক ভাই উজার আলাইহিস সালাম উজারকে আল্লাহ তাআলা 100 বছর ঘুমের মধ্যে রাখছিল তারপরে চেতন করে আবার শত্রুদের হাতে দুই ভাই মারা গেছে উমর ফারুক আলী রে সাইবা ধরে বলে আলী রে এই কারণেই তুমি হলো শিক্ষামন্ত্রী জোরে কর সুবহানাল্লাহ যারে তারে শিক্ষামন্ত্রী বানালে হবে না শিক্ষা সম্পর্কে যাদের জ্ঞান আছে জোরে কোন কথা ঠিক কি না আপনার বলেন তো বর্তমান বাংলাদেশের মুসলমানের জন্য কোন শিক্ষার গুরুত্ব বেশি একজন উপর থেকে কোসা এ আল্লাহ রাসুল কইছে আমার কথা না আল্লাহ রাসুল আচ্ছা আল্লাহ রাসুল যদি কয় আপনাকে আপত্তি আছে না খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় সুবহানাল্লাহ কবেন না এই যে আমার হাফেজ সাহেব বলল যে আমাদের মাদ্রাসায় জানুয়ারি থেকে ভর্তি করা হবে আপনি একদিন যাবেন মাদ্রাসা ছাত্র দেন বা না দেন সকালবেলা যায় দেখবেন তো আমাদের মাদ্রাসার বাচ্চারা পেশাব কেমনে করে একদিন সকালে খালি দেখবেন কি করা দেখবে বলতেছি পড়া পেশাব পেশাব করা আর এই প্রাইমারিতে একদিন আপনারা দেখবেন এরা কিভাবে করে এই দুই দলের পেশাব করা দেখলে আপনি বুঝবেন যে এখানে কি শিক্ষা দেওয়া হয় ওখানে কি শিক্ষা দেওয়া হয় এই দুইটার মধ্যে পার্থক্য কি এখানে শিক্ষা হয় আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁজর বাজে যার মধ্যে একটা কথাও সত্যি নেই আর ওখানে শিক্ষা দেওয়া হয় জালিকাল কিতাবুল আরাই বাফি হুদাল্লিল মুত্তাকিন একটা কথাও মিথ্যা নেই জোরে কোন কথা ঠিক কি না এই প্রাইমারির ছাত্র পিটত ব্যাগ লিয়ে আমি দেখছি পিটত ব্যাগ লিয়ে ওই দিক দিয়ে রাস্তায় কুটিলে আসতেছি এই পিটত ব্যাগ লিয়ে খাড়া হয়ে ওই হাফ প্যান্টের যন্ত্র বের করে মুত্তিছে মানে এক সাইড করে কাট করে পেশাব করতেছে আমি মোটর সাইকেল থেকে বললাম কে রে কোন ক্লাসে পড়িস ক্লাস টুয়ে পড়ি তো বসে থাকা পেশাব কর এই বসে থাকা পেশাব কর কেমনে পেশাব করা লাগে তোর সার শিখাইনি ও তখন বলে সার সাথে কি কয় মাঝে মাঝে পেশাব খানা যায় দেখে আমার সারই খারাপ হয়ে পেশাব করে
আর যদি বিশ্বাস না হয় মাদ্রাসায় যাবেন ভর্তি করার পরে তাকে আগে হুজুর শিখাবে পেশাব কেমনে করা লাগবে পায়খানা কেমনে করা লাগবে কারণ যেই কিতাবটা তোমরা ধরবা ওই কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন লায়ামুসুহু ইল্লাল মুতাহারুন তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে এক খরিদ্দার বলে আলী ভাই উটটার দাম কত নেবেন আলী বলতেছে দাম কত নিব সেইটা আমি বলবো না উটটা যদি তোমার পছন্দ হয় তুমি তাহলে দাম কও খরিদ্দার বলে আপনি আমার কাছে আসেন কানে কানে বলতেছে 160 দিরহাম সোনা লাগায় না কেন কত দিয়া কিনছে আর কত দাম কয় উটলারে 100 টাকায় ফেরত দিয়া বাকি 60 দিরহাম নিয়া দোকানে গেছে দোকানদারকে বলতেছে দোকানদার ভাই খবর কি বলে দুই বস্তা প্যাকেট করেছি বলে দাম কত বলে 60 দিরহাম হযরত আলী দোকানদারকে 60 দিরহাম দিয়া দুই বস্তা কাঁধে নিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে সুবহানাল্লাহ বলেন দরজাতে সে ডাকতেছে ও হাসান হোসেনের মা দরজা খোলো দরজা খোলো ফাতেমা জানলা দিয়ে তাকায় দেখে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর এক টোপলা খাবার হবে কিন্তু স্বামীর কান্দে কয় বস্তা দরজা ওই পার থেকে বলতেছে খুলবো না এই মনোযোগ দা শোনা মায়েরা এ মায়েরা যারা আছেন একটু মনোযোগ দা শোনেন ফাতেমা বলতেছে খুলবো না আলী বলতেছেন ভারী লাগছে তাড়াতাড়ি দরজা খোলো ফাতেমা বলতেছে খুলবো না আলী বলতেছে খুলবা না কেন বলে অন্য বিক্রি করার টাকা দিয়া বড় তোর এক টোপলা খাবার হবে আপনি দুই বস্তা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না আর দরকার হলে না খায়া থাকবো কিন্তু অবৈধ খাবার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো আর 10,000 টাকা বেতন পায় 20,000 টাকা বাসা ভাড়া নেয় কথা কর না কেন বেতন পায় 6,000 আর বাসা ভাড়া 20,000 প্রতিদিন ব্যাগে ব্যাগে বাজার করে ইটাকা কোথায় পায় বলতো আপনি 10,000 টাকা বেতন পান 3,000 টাকা টিন শেড বাসা নেন 7,000 টাকা হালাল ভাবে খাবো একটা স্বামীও দুর্নীতি করতো না ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু বইয়েরা কয় এই মালা পুরানো হয়ে গেছে নতুন একটা মালা চাই এটা একটা খাট হলো একটা ডিজিটাল খাট কেনা লাগবে এখন স্বামী কি করবি কেরানি মানুষ ঘুষ খাওয়া ছাড়া বুদ্ধি আছে ফাতেমা বলতে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর এক টোপলা খাবার হবে আপনি দুই বস্তা খাবার কোথায় পেলেন না বলা পর্যন্ত দরজা খুলবো না আলী বলতেছে আগে দরজা খোলো তারপরে বলবো ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো স্বামী স্ত্রীর মধ্যে কি জিদ জিদ বোঝেন না ফাতেমা বলতেছে আগে বলেন আলী বলতেছে আগে খোলো এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আলী আর রিজালু কাওয়ামুনা আলা নিসা পুরুষরা নারীদের উপরে থাকতে হবে তোর বউ আগে দরজা খুললে তুই তারপরে বলবো সুবহানাল্লাহ কোন না কেন আল্লাহর কোরআন আলীর পক্ষে ধরে কোন কার পক্ষে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা আপনারা বলেন তো পুরুষেরা নারীদের উপরে না নিচে কথা কয় না আপনারা কি নিচে পড়ে আছেন নাকি নিচে পড়ে আছেন জবান খোলা বলতে হবে সবাইকে এটা আমার কথা না আল্লাহর কথা আর রেজালু কাওয়ামুনা আলা নিসা পুরুষেরা নারীদের আর জোরে জোরে বলুন অথচ আজকে নারীরা অথচ আজকে নারীরা পুরুষের সমান অধিকার চায় চায় কি চায় না আজকে আমাদের বাংলাদেশে নারীরা মিছিল করতেছে নারী পুরুষের সমান অধিকার পিছনের পুরুষরা কয় দিতে হবে দিতে হবে আমি মা বোনদের জন্য বলবো মা আপনি কেন পুরুষের সমান অধিকার চান আপনি যদি মা হন তাহলে বাবার পায়ের তলে জান্নাত নাই মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরে কোন কথা ঠিক কিনা